নমস্কার আমি ডাক্তার নস্কর যারা প্রতিদিন অতিরিক্ত মদ খায় বা অ্যালকোহল খায় বা ড্রিঙ্ক করে আর পরবর্তীকালে যদি তাদের লিভার খারাপ হয়ে যায় লিভার সিরোসিস চলে আসে লিভার জন্ডিস চলে আসে লিভারে ক্যান্সারের মতো সিচুয়েশান চলে আসে যা কিছু খায় আর হজম হয় না অতিরিক্ত গ্যাস হয়ে যায় পেটে ব্যথা যন্ত্রণা করে তো এই রকম সমস্যাকে ঠিক করতে পারে হোমিওপ্যাথিতে একটি ওষুধ আছে যার নাম হলো কার্ডুয়াস মেরিয়ানা হোমিওপ্যাথিক মেডিসিন এটি মারাটিং মারাটিনচ্যাপ ফর্মে ইউজ করা হয় তো নমস্কার আমি ডাক্তার ভীমনস্কর আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এসএইচকে হোমিওপ্যাথি এবং এসএইচকে হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউব তথা ফেসবুকের সমস্ত দর্শক বন্ধুকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আপনাদের কাছে আলোচনা করতে যাচ্ছি যার নাম হলো কার্ডুয়াস মেরিয়ানা হোমিওপ্যাথিক মেডিসিন এটি প্লান কিংডমের মেডিসিন আপনারা স্কিনেতে দেখতে পাচ্ছেন এই গাছ আর এখান থেকেই এর মাদার টিংচারটা তৈরি হয় আর পরবর্তীকালে এর মাদার টিংচার থেকে বিভিন্ন রকম ডাইলুশানও তৈরি হয় তো বন্ধুরা এটি অ্যালকোহলিক লিভার ডিজিসের উপরে কাজ করে খুব ভালো অর্থাৎ যারা প্রতিদিন অতিরিক্ত নেশা করে কু অভ্যাস মদ খাওয়ার কুঅভ্যাস থাকে বা অতিরিক্ত ড্রিঙ্ক করে অ্যালকোহল খায় যাই বলুন তাদের যদি পরবর্তীকালে হজম শক্তি কমে যায় লিভার সিরোসিস চলে আসে ওয়েট লস হয়ে যায় বা লিভার জন্ডিস চলে আসে এখন যা কিছু খায় তা আর হজম হয় না গ্যাস হয়ে যায় চোখ মুখ হলুদ হয়ে যায় এবং খাবার দেখলে তাদের বমি বমি চলে আসে এবং অল্প যদি কিছু খায় তাদের আর কয়েক ঘন্টা পর আর তাদের আর খিদে থাকে না তো এই রকম যদি কন্ডিশন চলে আসে এবং তার সাথে অতিরিক্ত কনস্টিপেশান আর হাট শক্ত বলের মতো গাঁট গাঁট পায়খানা সেটি ভালোভাবে ক্লিয়ার হবে না অতিরিক্ত স্ট্রেন দেওয়ার জন্য তাদের অর্সের সমস্যাও দেখা দেয় এবং এই অর্শ ব্লিডিং অর্শ হয় অর্থাৎ রক্ত থেকে অতিরিক্ত রক্তপাত হয় তো এই রকম ধরনের লিভার ডিজিজ এবং লিভার এতটা পরিমাণে খারাপ হয়ে যাবে যে লিভার খারাপের জন্য তাদের শরীরটা ফুলে পর্যন্ত যায় তো এই রকম লিভার ডিসিজের জন্য যদি সারা শরীর ফুলে যায় তাতে মেডিসিনটি কাজ করবে ওভারঅল অ্যালকোহল খাওয়ার পরে যদি লিভারের কোনো সমস্যা হয় লিভার সিরোসিস হতে পারে লিভার ক্যান্সারের মতো সিচুয়েশান চলে আসতে পারে লিভার জন্ডিস চলে আসতে পারে তার জন্য খিদে ঘুম পায়খানা সমস্ত রকম কিছু ডিস্টার্ব হয়ে যাবে পেটেতে সবসময় কন্টিনিউ একটা ব্যথা যন্ত্রণা লেগেই থাকবে তো এই রকম সমস্যাকে ঠিক করতে পারে এই কার্ডুয়াস মেরিয়ানা হোমিওপ্যাথিক মেডিসিনটি দশ ফোটা করে দিনে তিনবার আধা কাপ জলের সাথে নিলেই যথেষ্ট এছাড়াও এক্সট্রিমিটির উপরে খুব ভালো কাজ করে অর্থাৎ দেখবেন এসকুলার হিপোকাস্টাম যে মেডিসিনটি আছে এটিতে অর্সের সাথে কোমরের যন্ত্রণা আছে তদ্রুপ যদি লিভারের কোনো সমস্যার সাথে যদি পেটের কোনো সমস্যার সাথে যদি কোমরের ব্যথা যন্ত্রণা থাকে স্পেসিফিক এবং কোমর থেকে এই যে পাছা এবং তার থেকে হাঁটু এবং পায়ের গোড়ালি পর্যন্ত যদি কোনো ব্যথা যন্ত্রণা থাকে তার সাথে অর্শ প্লাস লিভারের ডিস্টার্ব তো তাহলে কার্ডুয়াস মেরিয়ানা খুব ভালো কাজ করবে এছাড়াও এই ওষুধটি রেকটাম ক্যান্সারের উপরে কাজ করে দেখবেন রেকটাম ক্যান্সার বা পায়খানার দ্বারের ক্যান্সার এই ক্যান্সারের স্পেসিফিক হোমিওপ্যাথিতে কোনো মেডিসিন নেই তবে যদি টপ র্যাঙ্কের কোনো মেডিসিন থাকে তাহলে এই কার্ডুয়াস মেরিয়ানা হোমিওপ্যাথিক মেডিসিনটি টপ র্যাঙ্কের মেডিসিন রেকটাম ক্যান্সারের জন্য খুবই ব্যবহৃত হয় এবং রেকটাম ক্যান্সারকে খুব ভালো কাজ করে এই মেডিসিনটি এছাড়া এই রেকটাম ক্যান্সারের জন্য আপনারা অবশ্যই হস সপিটালাইজ হতে হবে আপনাদেরকে আদার্স আলাদাভাবে ট্রিটমেন্ট নিতে হবে কিন্তু তার সাথে যদি আপনি এই কার্ডুয়াস মেরিয়ানা আদার্স ট্রিটমেন্টের সাথে যদি যোগ করেন দশ পাটা করে দিনে তিনবার আধা কাপ জলের সাথে তো আরও তাড়াতাড়ি এবং খুব তাড়াতাড়ি আপনারা রেজাল্ট পাবেন এবং তাড়াতাড়ি রিকোভারি হতে পারবেন এই মেডিসিনের নেক্সট কাজ হলো ভেরিকোস ভেইন দেখুন ভেরিকোস ভেইনের জন্য অনেক ওষুধ আছে যেমন হেমাম্যালিস আছে মিনিফোলিয়াম আছে ল্যাকাসিস আছে ক্যালকেরিয়া কার্ব আছে ক্যালকেরিয়া ফোর বিশেষত এবং কার্বেজ যেমন কার্বোভেজ যদি সারে গামা পা এই স্কেলে যদি দেয়া যায় অর্থাৎ ছয় পাওয়ার কিছু দিন খাওয়ালেন তারপরে থার্টি পাওয়ার কিছু দিন খাওয়ালেন তারপরে টু হান্ড্রেড পাওয়ার তারপর ওয়ান এম টেন এম ফিফটি এম সি এম এইভাবে যদি সারে গামা পা এইভাবে খাওয়ানো যায় এবং তার সাথে যদি মেরিয়ানা হোমিওপ্যাথিক মাদার টিনচারটি খাওয়া যায় তো বেস্ট রেজাল্ট দেবে তো পোর্টাল সিস্টেমের কোনো সমস্যা তার জন্য আপনার হাড়ে থেকে পাম্প করে রক্তটা যখন সারা শরীরে ছড়িয়ে পড়ছে তদ্রুপ পায়ের মধ্যেও চলে আসতেছে এবং পায়ে থেকে আর উপর দিকে আর রক্তটা উঠতে পারছে না আপনার শিরার ভল্পগুলো নষ্ট হয়ে গেছে বা অকেচ হয়ে গেছে তার জন্য রক্তটা পায়েতে গাড্ডা হয়ে যাচ্ছে জমে যাচ্ছে যার জন্য শিরাগুলো ফুলে যাচ্ছে এবং অতিরিক্ত শিরা যদি ফুলে যায় সেখানে ভেরিকোস ভেইন আলসারও চলে আসে আর এই আলসার যদি চলে আসে তো এই ভেরিকোস ভেইন আলসারে তো কারডোয়াশ মেরিয়ানা দুর্দান্ত কাজ করে এবং অনেক রুগী এই কারডোয়াশ মেরিয়ানা দিয়েই এই রকম ভেরিকোস ভেইন আলসারকে আরোগ্য হয়ে গেছে এবং যদিও বা যদি আলসারেস না হয় বা আলসার না হয়ে যদি সেখানকার শিরা অতিরিক্ত ফুলে যায় ফুলে যাওয়ার পরে সেখানে প্রচণ্ড রকম মিসমিস করছে বা চুলকানি যদি হয় সেক্ষেত্রেও এই কাটগোয়াশ মেরিয়ানা মাদার টিংচারটি কাজ করবে অর্থাৎ ভেরিকোস ভেইনের ক্ষেত্রে মেডিসিনটি দুর্দান্ত কাজ করে তো নেক্সট কাজ হল গলস্টোন বন্ধুরা গল স্টোনের তো অনেক রকম মেডিসিন আছে কিন্তু কার্ডুয়াস মেরিয়ানা গলস্টোনের একটি পেসিফিক মেডিসিন আপনি যদি দশ ফোটা করে দিনে তিনবার আধা কাপ জলের সাথে নন তো গলস্টোন ধীরে ধীরে ছোটো হবে এবং গলস্টোন আপনার ঠিক করে দেবে বার করে দেবে তো তার সাথে অবশ্যই কনস্টিটিউশনাল মেডিসিন চাই এ ছাড়াও আরও অন্যান্য কাজ আছে তো আমি এর মেন মেন কিছু কাজ আপনাদের সামনে আলোচনা করলাম তো বন্ধুরা এই পর্যন্ত আর আপনারা অবশ্যই আপনাদের নিকটবর্তী ডাক্তারবাবুর সাথে আলোচনা করে তবেই এই মেডিসিনটি নেবেন একা একা নেবেন না তো যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে এই রকম ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে আমি আপনার আপনাদের মোবাইলে পৌঁছে দিতে পারি নমস্কার